আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত করছি আপনাদেরকে হান্টেড নাইটস এর আরো একটি পর্বে। মিস্টেরিয়াস ইউটিউব চ্যানেলের 5 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি মিস্টেরিয়াস চ্যানেল নিয়ে করা আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনি গিয়ে আগে সেগুলো দেখে আসুন। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দেয়া থাকবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আর বেশি সময় ওয়েস্ট না করে মিস্টেরিয়াস ইউটিউব চ্যানেলস পর্ব 5 শুরু করা যাক। প্রথমেই বলে নেওয়া ভালো যে ইউটিউবে এরকম হাজারো মিস্টেরিয়াস, ক্রিপি, ডেঞ্জারাস ভিডিও মজুদ রয়েছে। তবে আমি শুধু সেই চ্যানেলগুলোই তুলে ধরার চেষ্টা করছি যেই চ্যানেলের একটি বা দুটি নয়, সব কয়টা ভিডিওই বেশ ভয়ঙ্কর। এবং সম্ভাবনা রয়েছে যে এই চ্যানেলগুলোর পেছনে শয়তানের পূজারীদের সরাসরি হাত রয়েছে। তো চলুন এবার একে একে দেখা শুরু করি। আমাদের লিস্টের 5 নম্বর চ্যানেলটি হচ্ছে উইয়ান 13। এই ইউটিউব চ্যানেলটির নাম হর হামেশাই বদলাতে থাকে, কখনো YUW, কখনো বা IP এরিয়াস কিডস, আবার এখন উইয়ান 13 নাম হয়েছে। উইয়ান 13 নাম দিয়ে সার্চ করলে আপনি এই ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অনেক ক্রিপি এবং ভয়ঙ্কর। আর এই চ্যানেলের ভিডিওগুলোকে কোলাজ করে রায়ান ট্রিকাটিন নামক একজন ব্যক্তি IB এরিয়া নামে 1 ঘন্টা 30 মিনিটের একটি মুভিও বানিয়েছে। আর আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই মুভিটি অনেক পজিটিভ রিভিউও পেয়েছে। এই উইয়ান ট্রিটিয়ান চ্যানেলটির সবকয়টা ভিডিওতে হলুদ এবং নীল কালারের মেকআপ করে একটি মেয়েকে আজব রকমের কার্যকলাপ করতে দেখা যায়। আর বেশিরভাগ সময়ই একটি গ্রুপকে নিয়ে সেই গ্রুপের সঙ্গেই এই কাজগুলো করে থাকে। আর প্রায় সব ভিডিওর সাউন্ডই অনেক আজব এবং ভয়ানক হয়ে থাকে। যেমন আপনারা এটি শুনুন। আপনারা চাইলে এই চ্যানেলটি খুঁজতে পারেন এবং ভিডিওগুলোও দেখতে পারেন, তবে আমার সাজেশন থাকবে আপনারা সেখানে যাবেন না। আপনাদের না যাওয়াই উত্তম হবে। অনেকেই এই চ্যানেলগুলোর রেফারেন্স চেয়ে কমেন্ট করেছেন, যার কারণে আমি মাঝে মাঝে আপনাদের নিজেদেরই বলি সেখানে গিয়ে ঘুরে আসতে। তবে আমি আপনাদেরকে সেখানে যেতে মোটেও উৎসাহ করব না। যদি কারো বিশ্বাস না হয়ে থাকে সেক্ষেত্রে কেউ কেউ যেতে পারেন। আমি শুধু সেই মানুষগুলোকে দেখতে চাই যারা এই মুভিটির পজিটিভ রিভিউ দিয়েছিল। আমি তো এই মুভিটির আগা গোড়া কিছুই বুঝিনি, না আমি এই মুভিটি 2 মিনিটের বেশি দেখে সহ্য করতে পেরেছি। যাই হোক, এই চ্যানেলটি নিয়ে আপনাদের কি ওপিনিয়ন তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। নাম্বার 4, জিলিয়ান মেয়ার। নিজেকে একজন পোস্ট মডার্ন আর্টিস্ট বলে দাবি করা এই ইউটিউব চ্যানেলের মালিক হচ্ছেন জিলিয়ান মেয়ার নামক এই সিঙ্গার। একটি নিউজ পেপারে দেওয়া ইন্টারভিউতে জিলিয়ান এটাও বলেছিল যে তার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও আমাদের সোসাইটির কালো চিত্রকে সামনে তুলে ধরে, কিন্তু আপনারা যখন এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তখন আপনারাও অবাক হয়ে যাবেন। প্রায় 17,000 সাবস্ক্রাইবারের এই চ্যানেলটির সবচাইতে পপুলার ভিডিওটির টাইটেল হচ্ছে আই অ্যাম ইয়োর গ্র্যান্ডমা। ডিসক্রিপশন অনুযায়ী এই গানটি জিলিয়ানের দাদির জন্ম না নেয়া নাতিকে উদ্দেশ্য করে গাওয়া। উফ, এটা হয়তো শুনতে অতটা ভয়ঙ্কর নয় যতটা এই গানের ইফেক্টস এবং তাদের কস্টিউমস দেখে পাওয়া যায়। চলুন একটু দেখে নেই। আর এই চ্যানেলের সবচাইতে ডিস্টার্বিং ভিডিওর টাইটেল হচ্ছে ডেজি, এবং এই ভিডিওতে জিলিয়ানকে তার মাথায় একটি কম্পিউটার চিপ ইমপ্ল্যান্ট করতে দেখা যায়। এবং এই ভিডিওটির মিউজিকও অনেকটা ক্রিপি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই মিউজিকটি ড্যান্স মিউজিক হিসেবে মনে হয়েছে। আপনারাও শুনে নিন। আর এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিওটি 10 বছর আগে আপলোড করা হয়েছিল, আর এই ভিডিওর টাইটেল হচ্ছে সিনিক জগিং, যেখানে একটি মেয়েকে দৌড়াতে দেখা যায় এবং সাথে কিছু ক্রিপ্টিক মনোটন
শোনা যায়, যা কিছু লোকের মত অনুসারে ডেভিল বা শয়তানকে সামন করার মন্ত্র। আপনারা এই ভিডিওটি একটু দেখে নিন। যারা এসব বিশ্বাস করেন না, তারা নিজেরা একটু গিয়ে এই চ্যানেলটি দেখে আসুন এবং তারপর আমাদেরকে কমেন্ট বক্সে জানান। নাম্বার তিন, মাই ডার্ক জার্নাল। প্রায় 26,000 সাবস্ক্রাইবার্স গেইন করা এই ইউটিউব চ্যানেলটি পুরোপুরি ক্রিপি এবং উদ্ভট ভিডিও দিয়ে ভরপুর। চ্যানেলটির প্রত্যেকটি ভিডিওই খুব উইয়ার্ড, যার কোনোটারই মানে আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিছু ইথিক্যাল হ্যাকার্সরা এই চ্যানেলটির বিষয়ে উদ্ঘাটন করার জন্য ডার্ক ওয়েব থেকে এর কিছু ইনফরমেশন হাসিল করেছিল। এরপর পরিষ্কারভাবে জানা গিয়েছিল যে এই চ্যানেলটি ভিক্টর নামক কোনো এক ব্যক্তি বানিয়েছিল এবং এই চ্যানেলটি তৈরি করার পেছনে ভিক্টরের বউয়ের হাত ছিল, যে কোনো এক কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর এ কারণেই নিজের বউকে পুনরায় এই পৃথিবীতে আনার জন্য ভিক্টর নিজের আত্মা শয়তানের কাছে দিয়ে, আর মানুষের মধ্যে শয়তানের শক্তি এবং শয়তানের কুকর্ম পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ওয়াদা করে নিজের বউকে জীবিত করেছে, আর এর কারণে এই চ্যানেলটি বানানো হয়েছিল। এই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওর টাইটেল হচ্ছে ওবে, যেখানে ভিক্টরকে স্পষ্টভাবে মাস্ক পরে শয়তানের পূজা করতে দেখা গিয়েছে। আর ভিডিওতে হয়তো শয়তান বা ডিমনকে স্লিন্ডার ম্যান রূপে আসতে দেখা গিয়েছে। চলুন আপনারাও এবার একটু ভিডিওটি দেখে নিন। বন্ধুরা, আমার মনে হয়েছে এই চ্যানেলটি পুরো মিথ্যা এবং বানোয়াট, কারণ শয়তান সবসময় আমাদের ভেতরে এসে রগে রগে ঘোরাফেরা করে এবং আমাদেরকে পথভ্রষ্ট করে। এবং আমার মনে হয় না যে শয়তান কখনোই এভাবে ক্যামেরার সামনে চলে আসবে। নাম্বার দুই, ক্যারি জনসন। প্রায় 13,000 সাবস্ক্রাইবার নিয়ে ক্যারি জনসন ইউটিউবে ফিমেল মাস্কিংদের মধ্যে সবচেয়ে পপুলার, আর ইউটিউবের পুরানো চ্যানেলগুলোর মধ্যে এই চ্যানেল একটি। এবং এই চ্যানেলের প্রথম ভিডিও 13 বছর আগে আপলোড করা হয়েছিল, যেখানে একটি সিলিকন মাস্ক দেখানো হয়েছিল, আর বাকি সব কয়টা ভিডিওতে সেই মাস্ক পরা একটি ব্যক্তিকে দেখা যায়। এই মাস্কের পেছনে থাকা ব্যক্তি ইউনাইটেড স্টেটসের টেম্পা ফ্লোরিডায় থাকা একজন 55 বছরের হেটেরোসেক্সুয়াল লোক বলে দাবি করা হয়েছে, কিন্তু সেফটির জন্য তার নাম আজও পর্যন্ত উন্মোচন করা হয়নি। চলুন তার কিছু ভিডিও আমরা এবার দেখে নিই। ইনফরমেশন অনুযায়ী ওই ব্যক্তি ক্যারি জনসন নামে এই চ্যানেলটি পরিচালনা করছে, আর এই চ্যানেলের সেই ব্যক্তি ফুল লেডিস কস্টিউম পরে আজব রকমের অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে। এই চ্যানেলের সবচেয়ে ক্রিপি ভিডিওটি হচ্ছে গুড মর্নিং জোন, যেখানে তাকে আলাদা আলাদা ফিমেল কস্টিউমস পরে ডান্স করতে দেখা গিয়েছে। আপনারা হয়তো আশ্চর্য হবেন, কিন্তু ক্যারি 10 বছর ধরে বিবাহিত, তার একটি ছেলে সন্তানও আছে, কিন্তু আজও পর্যন্ত তার ওয়াইফ জানে না তার হাজব্যান্ডই হচ্ছে ক্যারি। ক্যারি জনসনের একটি ওয়েবসাইটও রয়েছে, যেখানে সে সেই লেডিস কস্টিউমস এবং মাস্ক $500 ওপরেও বিক্রি করে। এই ইউটিউব চ্যানেলের অর্থ কি, কেন এটি বানানো হয়েছিল এখনও পর্যন্ত জানা যায়নি, কেমন আজব ধরনের মানুষ এখনও আমাদের দুনিয়ায় রয়েছে। নাম্বার ওয়ান, জন ড্রিঙ্কস ওয়াটার। সন 2011-তে এই ইউটিউব চ্যানেলটি ওপেন করা হয়েছিল, এবং এই চ্যানেলটি আমার মতে অনেক ফানি এবং আজব। এই চ্যানেলের ভিডিওগুলোর কনসেপ্ট একদমই আলাদা। প্রায় 42,000 সাবস্ক্রাইবার্স গেইন করা এই চ্যানেলটিতে কিছু বছর ধরে শুধু কয়েক সেকেন্ডের ভিডিওই আপলোড করা হয়েছে, আর সব কয়টা ভিডিওতেই জন নামক একজন ব্যক্তিকে আমরা পানি খাওয়া অবস্থায় দেখতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, তাকে শুধুমাত্র সেখানে পানি খেতেই দেখা যায়, আর প্রতিবারই পানি খেয়ে সে ভিডিও বানিয়ে আপলোড করে। যেমন জন ড্রিঙ্কস ওয়াটার #9133, যার অর্থ জন 9133 বার পানি খেয়েছে, আর সে এই পর্যন্ত কতবার পানি পান করেছে তার হিসাব আমাদেরকে দিয়েছে। এটা কি আজব ব্যাপার নয়? এই চ্যানেলটি ক্রিপি নয়, তবে আমার মতে এই চ্যানেলটি অনেক হাস্যকর, যেখানে সে আমাদেরকে ভালো কিছুই শেখানোর চেষ্টা করছে। কেননা পানি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং উপকারী,
দুনিয়ায় এমন একজন ব্যক্তি আছে যে বলতে পারবে যে আমি শুধু পানি খেয়ে খেয়ে ইউটিউব থেকে টাকা কামিয়েছি। এই চ্যানেলটি সম্পর্কে আপনাদের ওপিনিয়ন কি তা আমাদেরকে অবশ্যই জানাবেন। আর যদি ইচ্ছা হয় তবে এই চ্যানেলটি ঘুরেও এসে দেখতে পারেন, হয়তো তার ভিডিওগুলো দেখে আপনিও অনেক বিনোদন পাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন।